সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বাঙালি সপ্তাহে। আজকে আমরা খুব সুন্দর একটা ডিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। রেসিপিটির নাম হচ্ছে ঠাকুরবাড়ির খিচুড়ি। তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নানা ধরনের খিচুড়ি বা সেরকম নিরামিষ আইটেম খেতে কিন্তু খুব ভালোবাসত, তো সেরকমই একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আজকে বেসিক্যালি আমার কাকিমা শেয়ার করবে। কাকিমা এই রেসিপিটা বই পড়ে দেখেছিল, তো সেখান থেকে শেয়ার করবে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে এই রেসিপিটা করছি। যার জন্য প্রথমে এখানে সোনা মুগ ডাল যেটাকে বলছে এটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়েছে, আর তার সাথে গোবিন্দভোগ চাল যেটা হয় আর কি সেটা নেওয়া হয়েছে। তো এখানে আছে 300 গ্রাম চাল রয়েছে আর এখানে 200 গ্রাম ডাল রয়েছে। তো এই রেশিওতে আমাদের হচ্ছে আজকে খিচুড়িটা হবে। তো তোমরা যদি ডালের পরিমাণটা সমান সমান দেবে তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে চলো আজকে খিচুড়িটা তৈরি করা যাক। তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পাঁপড়, এগুলো চাকা পাঁপড় যেগুলো হয় সেগুলো খিচুড়ি হবে, সাথে পাঁপড় ভাজা হবে না সেটা কখনোই কিন্তু সম্ভব না। তাও আবার যদি বাঙালি হয় তাহলে আমরা পাঁপড় গুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো কত লোভনীয়, খুব সুন্দর দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো কিন্তু খিচুড়ির সাথে একদম জমজমাট আড্ডা হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। তাহলে চলো এবার আমরা কি করছি দেখিয়ে দিই। এর সাথে আমরা নিয়েছি বেগুন। তো বেগুনগুলোকে দেখো ঠিক মাঝখান থেকে কিন্তু চেরা আছে, আর একটু নুন মাখানো আছে, চিনি মাখানো আছে, মাথায় কিন্তু বোটা শুদ্ধ রাখা হয়েছে। আমরা জানি আগেকার দিনে যেসব রাজা রাজারা ছিল তারা কিন্তু এইভাবে লম্বা লম্বা ভাবে বোটা রেখে কিন্তু খেতে পছন্দ করতো, তো সেরকমই আজকে নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমরা বেগুনটাকে ভেজে নেব। তেলে ভেজে দেওয়া হচ্ছে বেগুনগুলো। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তো বেগুনগুলো ভাজা হোক। আমরা এখানে একটা প্যানে দেখো 900-তে জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে মুগ ডালটা ছিল ভাজা মুগ ডালটা, এই মুগ ডালটা আমি এবার জলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমরা এখানে খিচুড়ির জন্য আমরা যে খিচুড়িটা করবো তার জন্য কিন্তু এখানে মুগ ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চিরে রাখা, এটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে সেদ্ধটা করে নেবো। এটা দিয়ে আমরা ভালো করে একটু সেদ্ধ করে নেবো, যতক্ষণ সেদ্ধ না আসে তখন কিন্তু আমরা এটাকে ইন্ডাকশনে রেখে দেবো। আর 900-তে আছে, যেহেতু ঠাকুরবাড়ি রান্না তাই কিন্তু সমস্ত কিছু আমরা আজকে বাটা মশলাই করবো, আর সেটা কিন্তু শিলনোড়া বা পাটা যেটাকে বলছে সেটাই। এখানে নেওয়া হয়েছে 1 টেবিল চামচ জিরে আর 2 ইঞ্চি দুটো আদা, ঠিক দেখো এই মাপের আদাগুলোকে নেওয়া হয়েছে। এবার এগুলোকে আমরা ভালো করে একটু পিষে নেবো। ঢাকনাটা তুলে নেওয়া হয়েছে, বেগুনের কালারটাও কিন্তু দেখো অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর একটু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার আমরা একটুখানি জল নিয়ে নিলাম ওই আদা জিরের মধ্যে, এটা কিন্তু ছিলে খুব সুন্দর করে বেটে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যারা প্রথমবার বাটতে যাচ্ছ ওদের বাটা হচ্ছে না তারা কিন্তু তোমরা একটু নুন দিয়ে যদি বাটো তাহলে কিন্তু বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের কিন্তু আদা জিরেটা বাটা হয়ে গিয়েছে, আদা জিরেটা দেখো বাটা হয়ে গিয়েছে, যে বেগুনটা ভাজা হচ্ছিল দেখা যাক এবারে সেটা কতদূর হয়েছে। দেখো বেগুনগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখো ডালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হচ্ছে, এটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। বেগুন ভাজাটা কিন্তু একদম রেডি, খিচুড়ির সাথে কিন্তু জমজমাট হবে। চলো তাহলে এবার নেক্সট আমরা খিচুড়িটা কিভাবে করছি দেখে নিই। তার জন্য প্রথমেই কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল, আর দিয়ে দিচ্ছি 1-2 শুকনো লঙ্কা চেরা মাঝখান দিয়ে, আর 3 মতো তেজপাতা। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে, এটা একটুখানি ফোড়ন আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এই রান্নাটা কিন্তু তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো, সেটা সর্ষের তেল হতে পারে, মাস্টার্ড অয়েল যেটাকে বলছে, বা রিফাইন অয়েল, ঘি, যেটা দিয়ে ইচ্ছে তোমরা করতে পারো। আর এটা কিন্তু একটু অন্যরকম রেসিপি, যেহেতু ঠাকুরবাড়ির, প্রথমে কিন্তু আমরা ফোড়নটা তৈরি করে নিচ্ছি। ফোড়নটা চলে এসছে, এবার আমরা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে তেলের সাথে আর ফোড়নের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের চাল ভাজাটা কিন্তু একদম রেডি, তো এবার আমরা খিচুড়ির প্রসেসটা শুরু করব। এবার এই হাঁড়ির মধ্যে আমরা প্রায় 3 গ্লাস মতো জল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা চালগুলো। এই রেশিওটা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে কফি মাংস যেগুলো হয় সেগুলো 3 মাংস মতো জল দেওয়া আছে, 300 গ্রাম চাল রয়েছে, আর 200 গ্রাম মতো কিন্তু ডাল রয়েছে। এবার খিচুড়িটা যেহেতু একটু লিকুইড মতন হবে তাই জলের পরিমাণটা কিন্তু তোমরা পরেও অ্যাড করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আর অসম্ভব টেস্টি একটা রেসিপি,
তোমরা অবশ্যই যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। যারা নতুন নতুন আছো আর রান্না পারো না তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা অনেক হেল্পফুল হবে। তো দেখতে থাকো আমরা পরপর কিভাবে কি কি করছি। আমি সমস্ত উপকরণ কত কি দিচ্ছি সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে মেনটেন করি, তোমরা একটু চেক করে নিও। আর নিত্য নতুন রেসিপি, দেশি বিদেশি নানা ধরনের রেসিপি দেখার জন্য কিন্তু আমার ডিসক্রিপশনে সমস্ত রকমের প্লেলিস্ট দেওয়া থাকে, তোমরা অবশ্যই করে চেক করে নিও। দেখো জলটা ফুটছে, এদিকে আমাদের ডালটাও কিন্তু একদম দেখো রেডি হয়ে গেছে। ঠিক এইরকম 85% যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। ঠিক জলটা যখন এই পর্যায়ে ফুটবে এবার আমরা আমাদের সেদ্ধ করে রাখা মুগ ডালটার মধ্যে অ্যাড করে দেবো। খুব সুন্দর কিন্তু দেখো খিচুড়িটা ফুটছে, খুব সুন্দর ভাবে কিন্তু দেখো জলটা ফুটছে। তো এবার আমরা ওয়েট করবো, এটা প্রায় 10 মিনিট মতো আমরা ফুটিয়ে নিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। আমরা নিয়ে নিচ্ছি এখানে আদা জিরে বাটার যে মিশ্রণটা ছিল সেটা একটা জায়গায় নিয়ে নিয়েছি। তো এটা ঠিক আমাদের 1 টেবিল চামচ মতো রয়েছে। আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিটে কিন্তু দেখো চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু এটা গোবিন্দভোগ চাল বেশিক্ষণ টাইমও নেয় না। তো এবার আমরা পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করব। এখানে আমরা পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিলাম, যে যেমন নুন খেতে পছন্দ করো সে কিন্তু এই টাইমে নুনটা অ্যাড করবে। এই রেসিপিটার কিন্তু এটা হচ্ছে একটা মেন উপকরণ, যেটা হচ্ছে সামান্য গরম জলে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর একটুখানি আদা জিরে বাটা গুলিয়ে রাখতে হবে, এটাই কিন্তু অ্যাড করতে হবে, এটা কিন্তু এই রান্নাটার স্পেশালিটি। এবার এই সমস্ত মিশ্রণটাকে যেটা আমরা গুলিয়ে রেখেছিলাম আমরা এবার হাঁড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু দেখো একটা সুন্দর কালার চলে আসবে, ইনস্ট্যান্ট একটা কালার চলে আসলো, খুব সুন্দর। আর এটা কিন্তু যেহেতু তোমাদের আগেই বলেছি ঠাকুর বাড়ির রেসিপি, তো সেই জন্য কিন্তু এটার রান্নার রেসিপির ধরনটাও কিন্তু বেশ অন্যরকম। এবার আমরা দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা দিয়ে কিন্তু আমাদের প্রায় 10 মিনিট মতো, 10 মিনিট না হলেও প্রায় 5 মিনিট মতো এটাকে আমরা একটু ফুটিয়ে নেবো, ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আমাদের কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে, তো 10 মিনিট আমরা লো ফ্লেমে এটাকে রান্না করছিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, যে যেমন ঘি খেতে পছন্দ করো তারা কিন্তু তেমনই দেবে, খুব টেস্টি একটা রেসিপি। 1 টেবিল চামচ মতো ঘি দেওয়া হলো, চাইলে কেউ এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু আমরা অথেন্টিক উপায়ে যে রান্নাটা সেই রান্নাটাই কিন্তু দেখাচ্ছি, এটা কিন্তু একদমই রেডি। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো, এবার আমরা অ্যাড করবো এটা ভাজা জিরে গুঁড়ো। তো এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে এটা ভালো করে আমরা নেড়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ঠাকুর বাড়ির খিচুড়ি একদম রেডি। তোমরা অবশ্যই করে এটা দেখবে। একদম রেডি আমাদের খিচুড়িটা। এবার তোমাদের আমরা সার্ভ করে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। যে কোনো ব্রত বা উপবাসের দিন কিন্তু তোমরা এটা তৈরি করে খেতেই পারো। তো চলো এটাকে খুব সুন্দরভাবে সার্ভ করে দেওয়া যাক। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর স্বাদের ঠাকুর বাড়ির খিচুড়ি, আর এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, সবার সাথে শেয়ার করে দিতে হবে। এই খিচুড়ি কিন্তু মোটামুটি সবাই খুব ভালোবাসে, তাই প্লিজ তোমরা অবশ্যই করে দেখো। আর রইলো তোমাদের সামনে এই খুব সুন্দর ঠাকুর বাড়ির খিচুড়ি, শুধু একসাথে বসে খাওয়ার পালা, তাহলে সবাই মিলে একবার হামলে পড়ো খাওয়ার জন্য, তবে তোমরা তো এক্ষুনি পাবে না, তার জন্য তোমাদের বাঙালি স্বাদকাহন দেখতে হবে, আর দেখতে হবে সুন্দর সুন্দর রেসিপিগুলো। তাহলে আজকের মতো এতটুকুই থাকলো, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে বা নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে অনেক ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর কলা পাতা আর মাটির গ্লাস কিন্তু মাস্ট, ঠাকুর বাড়ি যেহেতু এটা কিন্তু মাস্ট।